আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একসাথে অনেকগুলো নকশিকাঁথার ডেলিভারি ছিল, আলহামদুলিল্লাহ সবগুলো ডেলিভারি ডান হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে সবগুলো একে একে দেখিয়ে দেব যে আজকে আমি কি কি কুরিয়ারে দিয়ে দিলাম। তো এখানে ছিল অনেকগুলো বড় নকশিকাঁথা, সবগুলোর সাথে ছিল হচ্ছে ম্যাচিং বালিশের কাভার সহ। এতে করে হচ্ছে কি মানে বিছানায় চাদরের মতো ইউজ করা যাবে, আবার গায়েও দেওয়া যাবে, এবং সাথে ছিল দুটি বেবি নকশিকাঁথা। তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন। আর যারা নাকি এই ধরনের কাঁথাগুলো আঁকি অথবা সেলাই শুরু নিতে চান, তারা স্ক্রিনের দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে আমি আপনাদেরকে কালো খয়েরি রঙের কিছু বালিশের কাভার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কালো খয়েরি কালারের একটি কাঁথার সাথে ম্যাচিং বালিশের কাভার। আপুটা দুটি নামের অক্ষর দিয়ে কাস্টমাইজ করে নিয়েছিল, আর এটার মধ্যে আমরা ইউজ করেছি হচ্ছে টিয়া কালার সুতা। তো এটা ছিল একটি কুল বালিশের কাভার, তো এটার সাথে ম্যাচিং করে কিন্তু আরও একটি কাভার ছিল, একটাতে এম আর একটাতে কে, এবং কুল বালিশে ছিল এম আর কে। আর এটা হচ্ছে নকশিকাঁথাটা, 5x6 হাতের একটি নকশিকাঁথা। কাপড় থেকে থাকবে রংকোষের গ্যারান্টি, রং উঠবে না এবং কালার নষ্ট হবে না। আর এই কাঁথাটির মাঝখানেও কিন্তু বালিশের কাভারের সাথে ম্যাচিং করে এম আর কে দেওয়া হয়েছে, তো দেখুন। আর আমাদের সেলাইগুলো হচ্ছে ডাবল সেলাই, যারা নাকি এই সেলাইগুলো পছন্দ হয়েছে তারা চাইলে কিন্তু কাঁথাগুলোকে এখনই অর্ডার করে নিতে পারেন। অর্ডার করতে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপর ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। তো এই যে কাঁথাটি আমি দেখিয়ে দিচ্ছি, তো এখন আমি আপনাদেরকে আরও একটি কাঁথা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোলাপি কালারের একটি কাঁথা, মিডিয়াম গোলাপি, আর এটার মধ্যে কালো সুতা ইউজ করা হয়েছে। এই কাঁথাটির ডিজাইনটিও কিন্তু অনেক বেশি গর্জিয়াস একটি ডিজাইন। এটি ছিল অন্য আরও একটি আপুর একটি অর্ডার। এটার সাথে ম্যাচিং কাভার ছিল না, শুধু কাঁথা ছিল। আপনারা চাইলে কিন্তু কাভার ছাড়াও নিতে পারবেন। এবার দেখিয়ে দিচ্ছি বেবি নকশিকাঁথাগুলো, দুইটি বেবি নকশিকাঁথা অর্ডারে ছিল। এটা হচ্ছে হলুদ রঙের একটি নকশিকাঁথার সাথে বালিশের কাভার। তো যারাই নাকি যে নকশিকাঁথাটায় নিতে চান তারা অবশ্যই টাইম নিয়ে আমার কাছে অর্ডার করবেন, কারণ আমরা অর্ডারটা নেওয়ার পর তৈরি করে দেই। যে কোনো কালার যে কোনো ডিজাইন চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এটার কালারটি ছিল হচ্ছে কাঁচা হলুদ কালার। যে ডিজাইনটি অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপরই মেসেজ দিবেন। তো আমি আর সম্পূর্ণটা খুলে খুলে দেখিয়ে দিলাম না। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বেবি নকশিকাঁথাগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটি কালো খয়েরি কালারের বেবি নকশিকাঁথা, আর ডিজাইনটা দেখেন অনেক বেশি গর্জিয়াস এবং আকর্ষণীয় একটি ডিজাইন। এই ডিজাইনটি আলহামদুলিল্লাহ অনেক বেশিবার সেল করেছি। তারপরে আপুর আরও একটি বেবি নকশিকাঁথা ছিল, ওটা ছিল হচ্ছে কাঁচা হলুদ কালারের, ওই বড় নকশিকাঁথাটির সাথে ম্যাচিং করে আপু নিয়েছিল, বেবির নাম দিয়ে কাস্টমাইজ করে নিয়েছিল। আর আপনাদেরকে এখন আমি যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি, এই ডিজাইনটি আমার চ্যানেলের সবচেয়ে বেশি সেল হওয়া একটি নকশিকাঁথা। এই ডিজাইনটি আমি কতবার যে সেল করেছি তা বলে বোঝাতে পারবো না। তো এটা ছিল হচ্ছে একটি কুল বালিশের কাভার, ছিল দুইটি বালিশের কাভার প্লাস একটি নকশিকাঁথা। এটার কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালারের উপরে করা গোলাপ ফুলের ডিজাইন। এই যে এগুলো হচ্ছে বালিশের কাভার,
দুইটাতে দুইটা নামের অক্ষর এবং মাঝখানেও নকশিকাঁথার মাঝখানেও একটা নামের অক্ষর এবং কুলবালিশের কভারে দুইটা নামের অক্ষর। তো আমি আর আপনাদেরকে সবগুলো খুলে খুলে দেখালাম না, আর এই নকশিকাঁথাটা সম্পূর্ণ ডিজাইনটি আমি ভিডিও শেষে আমি সম্পূর্ণ ডিজাইনটির একটি ভিডিও দেখিয়ে দেব এই নকশিকাঁথাটির। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই নকশিকাঁথাটা কেমন লেগেছে। এটা আমার নিজের কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, আর অনেক বেশিবার আমি এই কাঁথাটি সেলও করেছি। তো এই আপুটার ছিল হচ্ছে তিনটি বড় নকশিকাঁথার সেট সহ এবং দুটি বেবি নকশিকাঁথা, এবং আপু কিন্তু আগেও আমার কাছ থেকে বড় নকশিকাঁথার সেট নিয়েছিল। তো এখন যে কাঁথাটি আপনাদেরকে দেখিয়ে দিব, এটা হচ্ছে কালো খয়েরি কালারের উপরে একটি কাঁথা, আর এই ডিজাইনটিও অনেক বেশিবার সেল করেছি, অনেক বেশি গর্জিয়াস একটি ডিজাইন। তো এটাও কিন্তু আমি শেষে আপনাদেরকে খুলে এটার একটি ডিজাইন দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, এটা ছিল হচ্ছে ম্যাজেন্টা কালারের বড় নকশি কাঁথাটা। আজকের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। নকশি কাঁথা নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।